আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে প্রথমবারের মতো চলে এলাম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন এই সাবজেক্টটির প্রথম লেকচারটিকে নিয়ে। সবকিছু শুরু করার বা আজকের লেকচারটি শুরু করার আগে দিয়ে তোমাদের সাথে কিছু কথা আমি একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আগে চলো জানাই তোমাদেরকে যে আমাদের এই লেকচারগুলো কীরকমভাবে আমরা পড়বো বা কয়টা লেকচার থাকবে, ডিউরেশন কেমন থাকবে এই সম্পর্কে একটু জানিয়ে নিই তোমাদেরকে। আমরা এখানে মূলত 11টি লেকচার পড়বো। তো সেখানে প্রথম 8টি লেকচার পড়বো আমরা বিপণনকে নিয়ে, ঠিক আছে? ওই 8টি লেকচারে আমরা বিপণন রিলেটেড যা কিছু রয়েছে সেগুলো পড়বো, এবং পরের যে তিনটা বা লাস্টের যে তিনটা লেকচার রয়েছে সেই তিনটা লেকচারে আমরা উৎপাদন ব্যবস্থাপনা যেটা সেটা পড়বো। এখন তোমার মনে হতে পারে যে আচ্ছা, বিপণন থেকে 8টা লেকচার আর 3টা মাত্র বুঝি উৎপাদন ব্যবস্থাপনা থেকে, তার মানে মনে হয় উৎপাদন ব্যবস্থাপনা ইম্পর্টেন্ট না। আসলে কিন্তু না, ইম্পর্টেন্ট দেখি এটা কি ইনক্লুড করা হয়েছে, না তো বাদই দিয়ে দিতাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমরা কোনোটা কি লেস ইম্পর্টেন্ট বলবো না, বা ধরো যে বলবো না যে আরে ধুর এটা তো পড়া দরকার নেই, কোনো রিস্ক আমরা নিব না। কারণ বলে রাখি, মাত্র ধরো যদি এতটুকু বলি যে ধরো অনেকেরই কিন্তু অন অ্যান এভারেজ প্রত্যেকটা বিজনেসের স্টুডেন্টদের কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু থাকে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট। তাহলে সি ইউনিটের কথা যদি বলি, তাহলে খুব বেশ অনেক বছর আগে কিন্তু তোমার মার্কেটিংকে অ্যাড করা হয়নি। 2016 সালে, আমি যদি ভুল না হয়ে থাকি, 2016 সালেই মার্কেটিং আর ফিনান্স অ্যাড হয়েছিল অ্যাডমিশন টেস্টে আর কি। হ্যাঁ, তো খুব বেশি বছর যেহেতু হয় নাই তোমার যে অ্যাড হয়েছে, তাহলে আমরা কিন্তু এখনো এক্স্যাক্টলি বলতে পারি না যে আসলে আসল সিলেবাসটা কি বা কোথা থেকে কোশ্চেন্সগুলো আসতে পারে। তুমি দেখবার প্রত্যেক বছরই যদি তুমি গো থ্রু করো প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলোতে, প্রত্যেক বছরই একটা না দুইটা না নতুন নতুন কোশ্চেন্স না এসে পড়ে। এর জন্যই আমরা কোনো কিছু বাদ দিব না, বাদ দেওয়ার কথা তো মাথাতেও আনবা না, বরঞ্চ বলবা যে এই লেকচারগুলোর সাথে সাথে তুমি আরো কি কি পড়তে পারো, ঠিক আছে? ওইটাকে আমরা ফোকাস করবো। এই লেকচারগুলো তো পড়বাই, সাথে কিছু টেক্সট বুক পড়ো, তোমার ATC যে বই ছিল সেটার সাথে সাথে তুমি একটু হায়ার লেভেলের যেখানে তোমার মার্কেটিং এর কনসেপ্ট গুলো আছে সেগুলো পড়ো। মূলত কিন্তু মার্কেটিং এর কনসেপ্ট গুলো থেকেই কোশ্চেন্স গুলো আসে। এই কারণে আমরা কিন্তু 8টা লেকচারই পড়তেছি শুধু বিপণনকে কেন্দ্র করে, এবং 3টা পড়বো উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে। এই ছিল হচ্ছে মূলত লেকচারগুলোর কথাবার্তা। ও হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছি, লেকচারের প্রত্যেকটা লেকচারের শেষের দিকে তোমার হচ্ছে একটা করে বা দুইটা করে, অনেকখানে 3টা 4টাও আছে এরকম করে, তোমার মগজ ধোলাই নামে একটা পার্ট আছে, সেখানে কিছু কোশ্চেন্স থাকবে, তোমাকে সেই কোশ্চেন্সগুলো অ্যান্সার করতে হবে। তো সেটার জন্য তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে আমি ভিডিওর মাঝখানে বলে দিব। তো সেই পার্টটা হচ্ছে তোমার নিজেকে যাচাই করার জন্য। আসলে এটা গেল আমার মগজ ধোলাইয়ের পার্টটা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ডিউরেশন। নর্মালি অ্যাডমিশন কোচিং সেন্টারগুলোতে কিন্তু তোমার এক একটা ক্লাস 2 থেকে 2.5 ঘন্টার মতো হয়ে থাকে, কিন্তু এখানে সেটা ওরকম হবে না। এখানে তোমার 1 থেকে 1.5 ঘন্টা বা তার চেয়ে একটু বেশি এরকমই হবে, মূলত 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই টাইম ডিউরেশনগুলো থাকবে আমার লেকচারগুলো, ঠিক আছে? সো আমি ট্রাই করি যে যত মানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রাখার জন্য, যাতে যত বেশি হবে একটা না মানে মনোটোনাসনেস কাজ করবে বা একটা বোরিংনেস কাজ করা শুরু করে দিবে, যে বোর হওয়া শুরু করবে যে না এতক্ষণ ধরে একই লেকচার পড়তেছি। এই কারণে একটু শর্ট করারই চেষ্টা করছি আর কি। তো আশা করবো যে তোমরা আসলে বোর না হয়ে ইন্টারেস্ট ফিল করি পড়বা, যেহেতু মার্কেটিংকে তোমাকে অ্যান্সার করতে হবে যদি তুমি মার্কেটিং নাও। আর যদি তোমার ফিনান্স নিতে মন চায় তাহলে তুমি ফিনান্স নিয়ে অ্যাডমিশন টেস্টে ওটাকে অ্যান্সার করবা। সো এই ছিল মূলত লেকচার রিলেটেড কথাবার্তাগুলো। তাহলে আজকে চলো শুরু করে দিই আমাদের অ্যাডমিশনের প্রথম অ্যাডমিশন প্রোগ্রামের প্রথম লেকচারটি। তো তার আগে চলো ক্যামেরাটা একটু অফ করে দিই, এবং আমার যে এখানে পেন অপশনটি রয়েছে সেটাকে অন করে দিই, যে যদি কিছু আমার ইম্পর্টেন্ট দাগাতে লাগে সেটার জন্য। কিন্তু সব কিছু তো বললাম, একটা জিনিস তো বলা হলো না। তোমাদের তো মাথায় আসতে পারে যে তাহলে আপনি কে, আপনি এত কিছু বললেন, এটা তো বললেন না আপনার নাম কি বা কি। সেটার জন্য চলো আমার একটা ছোট্ট পরিচয় যদি একটু দেখে নিই। আমি তারানা তারানম রোশন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, ঠিক আছে? তা আমি হচ্ছে মূলত তোমাদেরকে এখানে অ্যাসিস্ট করব যে তোমরা কিভাবে করে অ্যাডমিশন টেস্টের জন্য মার্কেটিং সাবজেক্টটিকে কভার করতে পারো। এই হচ্ছে আমার একটা ছোট্ট খাটো ইন্ট্রোডাকশন। আর কথা না বাড়াই চলো আজকের লেকচারটা শুরু করে দিই। আসলে আজকের লেকচার নাম্বারটা হচ্ছে 1। আজকে আমরা পড়ব বিপণন ও বিপণন ব্যবস্থাপনার দর্শন। এখানে আমরা মূলত পড়ব
ধরো বাজারজাতকরণ কাকে বলে, বাজারজাতকরণের ধারণা সম্পর্কে জানবো, বাজারজাতকরণের উদ্দেশ্য কি সেটা সম্পর্কে জানবো, কোন শব্দ থেকে বাজার বা মার্কেট এই শব্দটা আসছে সেটা জানবো, বাজারজাতকরণের কিছু মতবাদ বা দর্শন সম্পর্কে জানবো, বাজারজাতকরণ মিশ্রণ সম্পর্কে জানবো, ঠিক আছে, এরপর বাজারজাতকরণের কার্যাবলী সম্পর্কে জানবো, এবং লাস্টলি যে আমার যে ফেভারিট পার্ট, ওই নিজেকে যাচাই করার যে অংশটা সেটা আমরা করব। ঠিক আছে, তাহলে মূল পড়া হচ্ছে আমাদের এই সব কিছু আজকে বিপণন এবং বিপণনের ব্যবস্থাপনার যে দর্শন এটাকে কেন্দ্র করি। প্রথম স্লাইডটা দেখো, প্রথমেই বলা হচ্ছে বাজারজাতকরণ কাকে বলে এটাকে নিয়ে। ঠিক আছে, বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময় ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এবার আসো জানি বাজারজাতকরণের প্রধান বা মুখ্য উদ্দেশ্য কোনটা। বাজারজাতকরণের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হলো ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি বিধান করে মুনাফা অর্জন করা। ভুলেও লিখে আসবা না যে বাজারজাতকরণের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, তাহলে কিন্তু এখানে জিরো পাবা। ঠিক আছে, বাজারজাতকরণের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হলো ক্রেতা বা সন্তুষ্টির ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি বিধান করে মুনাফা অর্জন করা। ওকে, আচ্ছা, লেটিন মেরাটুস বা মেরাটাস এই শব্দ থেকে মার্কেট শব্দটি এসছে, আর মার্কেট শব্দটা থেকেই মার্কেটিং শব্দটা আসছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, বাজারজাতকরণ যা বিপণন কিন্তু তা, আর এদের ইংলিশটা হচ্ছে মার্কেটিং। ঠিক আছে, অনেক হচ্ছে মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়, আমি দেখছি যে বাজারজাতকরণ তাহলে কোনটা, তাহলে বিপণন কোনটা, যেহেতু মানে দুইটাই হচ্ছে একই জিনিসই মিন করে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প যদি একটু শেয়ার করি তাহলে আমার মনে হয় যে জীবনও ভুলবা না যে আসলে মার্কেটিং জিনিসটা কি। এটা হচ্ছে যে এক প্রথম যখন আমি কলেজে ভর্তি হই তখন হচ্ছে ফার্স্ট ক্লাসে নাকি এরকম প্রথম সপ্তাহের দিকে আমার মনে নেই, তো আমাদের যে মার্কেটিং যে টিচার পড়াতো উনি আসলো, এসে জিজ্ঞেস করলো যে বলতো হোয়াট ইজ মার্কেটিং, তো সবাই উত্তর দিল যে মার্কেটিং হচ্ছে মানে বুঝায় যে কোনো কিছু বিক্রি করা, এটা মানে মার্কেটিং। তো ম্যাম আমাদের আসলে সে ভুলটা ভাঙলো, ভুলটা ভাঙলায় ভেঙে আসলে আমাদেরকে পরে বুঝাইলো যে না, মার্কেটিং শব্দটার অর্থ হচ্ছে এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কোম্পানিগুলো হচ্ছে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। আর এই ভ্যালু শব্দটার অর্থ কি এটা আমরা সামনে জানবো, এখন জাস্ট জেনে রাখো যে ভ্যালু সৃষ্টি করে। ওকে, আর বিনিময় কি করে দেখো, ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতার সম্পর্ক গড়ে তোলে। আচ্ছা, এরপর আমরা জানবো বাজারজাতকরণের মৌলিক ধারণা সমূহ। দেখো, নয় ধরনের মৌলিক ধারণা রয়েছে, অর্থাৎ কিছু কনসেপ্ট বা টার্মস আমরা জানবো আর কি। হ্যাঁ, এই টার্মস গুলো কি বা কি বোঝায় এই টার্মস এর ব্যাপারে আমরা জানবো। প্রথমটা দেখো প্রয়োজন, তারপর অভাব, চাহিদা, এরপর বাজারজাতকরণ অর্পণ, বাজার কাকে বলে, ক্রেতা ভ্যালু কি, ক্রেতা সন্তুষ্টি কি, বিনিময় কি, সম্পর্ক কি, এই মূলত এই নয়টা কনসেপ্টের ব্যাপারে আমরা জানবো। আচ্ছা, প্রথমে দেখো প্রয়োজন, বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। যেমন যখন আমাদের ক্ষুধা লাগে আমরা তখন খাবার থেকে বঞ্চিত হবার অনুভূতি অনুভব করি। কি হলো, আমার ক্ষুধা লাগলো, আমার বডি কি বললো যে আমার ভিতরে কি নাই, খাবার নাই, তাহলে এই খাবারটা হচ্ছে আমার এখন প্রয়োজন। প্রয়োজন তিন প্রকার, যথা দৈহিক প্রয়োজন যেমন খাদ্য, বস্ত্র, উষ্ণতা ও নিরাপত্তা। দ্বিতীয়টা দেখো সামাজিক প্রয়োজন যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এক কথায় আমার সকল প্রকার রিলেশনশিপস। ওকে, তিন নাম্বার দেখো ব্যক্তিগত প্রয়োজন যেমন দেখো জ্ঞান, আত্মবিকাশ, আত্মসম্মান বোধ ইত্যাদি, এগুলো হচ্ছে আমার প্রয়োজন। এখন আসো জানি অভাব কাকে বলে। মানব প্রয়োজন যখন সমাজ আর ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা গৃহীত হয় তখন তাকে অভাব বলে। কি হলো, মানব প্রয়োজন যখন সমাজ আর ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা গৃহীত সেটাকে আমরা কি বলবো, অভাব। যেমন বাঙালি ক্ষুধা লাগলে ভাত মাছ খেতে পছন্দ করে আর পশ্চিমা বিশ্বের মানুষ পিৎজা বার্গার খেতে পছন্দ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অভাব, যে আমি কোন সোসাইটিতে বড় হইলাম বা এখনো আসি আর আমার পার্সোনালিটি আমাকে কি বলে সেটা যখন আমি প্রেফার করব, আমার যে প্রয়োজন ছিল সেটাকে মিট করার সময়, তখন এটাকে আমরা কি বলবো, অভাব। এরপর আসি চাহিদা, মানব অভাব যখন ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত হয়। কি দিয়ে, ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত হয় তখন তাকে চাহিদা বলে। একটা উদাহরণ দেখি,
একজনের নিজস্ব যানবাহনের অভাব আছে, সেই সাথে তার সে যানবাহনটি কেনার ক্ষমতা আছে, তাহলে এইখানে মানুষটার যানবাহনের চাহিদা রয়েছে। কারণ যানবাহনের অভাব ও সেই যানবাহন কেনার ক্ষমতা তার মধ্যে যানবাহনের চাহিদা সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি চাহিদা। এরপর হচ্ছে বাজারজাতকরণ অর্পণ। বাজারজাতকরণ অর্পণ হলো প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানের জন্য পণ্য ও সেবা তথ্য অভিজ্ঞতার সমন্বয় যা বাজারে উপস্থাপন করা হয়। অন্য কথায় দেখো বা একটু সহজ ভাষায়, ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু বাজারে প্রদান করা হয় তাকে বাজারজাতকরণ অর্পণ বলা হয়। বাজারজাতকরণ অর্পণ দৃশ্যমান এবং অদৃশ্যমান হতে পারে, কারণ আমরা জানি পণ্য হচ্ছে দৃশ্যমান কিন্তু সেবা তথ্য অভিজ্ঞতা কিন্তু অদৃশ্যমান। ঠিক আছে, যেমন দেখো ব্যক্তি, স্থান, পণ্য, সেবা, সংগঠন, তথ্য, সম্পদ, ধারণা, অভিজ্ঞতা সবকিছুই বাজারজাতকরণ অর্পণ বলে বিবেচ্য। এরপরে দেখো, এই যে আমরা বললাম যে ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু বাজারে অর্পণ করা হয় সেটাই হচ্ছে বাজারজাতকরণ অর্পণ। তাহলে এই বাজার শব্দটার অর্থটা কি? বাজার মানে একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। তাহলে কি বাজার হচ্ছে কি? একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আচ্ছা, এরপরে দেখো, বর্তমান ও সম্ভাব্য ক্রেতা থাকতে হবে একটি বাজার হওয়ার জন্য, অর্থাৎ আমার অলরেডি যারা কাস্টমার তারা এবং ফিউচারে যারা আমার কাস্টমার হতে পারে তারা। পণ্য ও সেবার প্রয়োজন অনুভব থাকতে হবে, প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, উক্ত অর্থ ব্যয় ইচ্ছা ও কর্তৃত্ব থাকতে হবে, তখনই আমরা সেটা সমষ্টিকে কি বলবো? বাজার বলবো। তাহলে বাজার বলতে কিন্তু বলো না যে এটা একটা বিল্ডিং যেখানে অনেক পণ্য পাওয়া যায়, এই কথাটা কিন্তু আসলে ভুল। বাজার হচ্ছে একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। এরপর দেখো, ওই যে বলেছিলাম যে বাজারজাতকরণের তোমার কোম্পানিগুলো, এটা একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কোম্পানিগুলো আসলে ক্রেতা ভ্যালু সৃষ্টি করে। তাহলে এই ভ্যালুটা কি সামনে গিয়ে জানবো বলছিলাম, তো এইটাই হচ্ছে সেই ক্রেতা ভ্যালুর যেই সংজ্ঞাটা বা আসলে বলতে কি বোঝায় সেটা। দেখো, একটি পণ্য ব্যবহার করে যে সুবিধা পাওয়া যায় এবং তা ক্রয় করতে যে পরিমাণ মূল্য প্রদান করতে হয় তার পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে। একটি পণ্য আমি কিনলাম, ব্যবহার করলাম, সেখান থেকে কিছু সুবিধা পেলাম এবং সেটা ক্রয় করতে যে আমার মূল্য দিতে লাগছিল সেটার যে ডিফারেন্সটা আসবে সেটাকে আমরা কি বলবো? ক্রেতা ভ্যালু। দেখো একটা জিনিস, ভ্যালু বলতে বেনিফিটস ডিভাইড বাই কস্ট বোঝায়। এখন তোমার মনে হতে পারে যে ও মা, এখানে তো একটা ফর্মুলা, তার মানে কি ম্যাথ ট্যাথ আসে নাকি এক্সামে? তোমরা যদি বিগত বছরের কোয়েশ্চনগুলো দেখো, খুব রেয়ার এমন হয়েছে যে ম্যাথ আসছিল। ঠিক আছে, কিন্তু এরপরও আমরা জেনে রাখবো যে যাতে আমরা কোনো রিস্ক না নিই। ঠিক আছে, কারণ মাত্র 2016 সালেই কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের কথা যদি বলি, মাত্র 2016 সালে কিন্তু তোমার মার্কেটিং সাবজেক্টটা অ্যাড হয়। তো তুমি এখনই কিন্তু দেখে বলতে পারো না যে এই এই টপিকটা আমার দরকার নেই, এই টপিকটা তো আসবে না। সো অনেক বছর আগে যদি হইতো তাহলেও আমরা একটা অ্যানালাইসিসের মাধ্যমে বলতে পারতাম যে না এটা আসবে না বা এটা আসবে। যেহেতু খুব বেশ সময় হয় নাই, এর জন্য হচ্ছে আমরা কোনো রিস্ক না নিয়ে মোটামুটি যা যা মার্কেটিং এর কোর কনসেপ্ট যেগুলো সেগুলো আমাদের আসলে জেনে রাখাটাই উত্তম। তাহলে এখানে দেখো, বেনিফিটস ডিভাইড বাই কস্ট ইজ ইকাল টু আসলে ভ্যালু বোঝায়। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা কয় ধরনের বেনিফিটস পাবো? দুই ধরনের। আচ্ছা, এখানে ভুলে এখানে কস্ট লেখা হয়ে গেছে, এখানে আসলে বেনিফিটস হবে। আমি মুখে বলে দিলাম, এমনকি অনেক জায়গাতেই দেখবা যে কিছু কিছু ওয়ার্ডে ভুল টুল থাকে, সেটা আমি মুখে যখন বলে দিব সেটা তোমরা যখন ভিডিওটা দেখবা তখন সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো, বেনিফিটস ডিভাইড বাই কস্ট, তাহলে ফাংশনাল বেনিফিটস প্লাস ইমোশনাল বেনিফিটস ডিভাইডেড বাই, আমার চার ধরনের কস্ট আছে, মানিটারি কস্ট, টাইম কস্ট, এনার্জি কস্ট এবং সাইকিক কস্ট। অর্থাৎ এই চার ধরনের কষ্টের বিনিময়ে কিন্তু আমরা একটা পণ্য কিনতে পারি আসলে, যে আমার টাকা দিতে লাগলো, আমার সময় দিতে লাগলো, আমার শারীরিক যে এনার্জি গেল সেটা, আমার মানসিক যে এনার্জি গেল সেটা। ওকে, তো আমি কি করলাম, প্রথমে বেনিফিট দুটাকে যোগ করলাম, সেটাকে আমি ভাগ করলাম যে চার ধরনের যে কস্ট সেটার সমষ্টি দিয়ে। ওকে, এই ছিল আমার ক্রেতা ভ্যালু। তাহলে ক্রেতা সন্তুষ্টি কি? সন্তুষ্টি হচ্ছে কোনো ব্যক্তির আনন্দ বা হতাশার অনুভূতি যা সে পণ্যের উপলব্ধিকৃত কার্য সম্পাদনের সাথে তার তুলনা করে পেয়ে থাকে।
এক কথায় আমার এক্সপেকটেশন ভার্সেস দ্য অ্যাকচুয়াল রেজাল্ট, ওকে? মানে আমি একটা পণ্য কেনার সময় আমার এটার প্রতি এক্সপেকটেশন কেমন ছিল আর আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি হইলো আসলে, এটাই বলবে। দেখো, ক্রেতার সন্তুষ্টি ক্রেতার প্রত্যাশা ও পণ্যের কার্যকারিতার উপর নির্ভরশীল। এটা ছিল আমার ক্রেতা সন্তুষ্টি, যে যদি দেখা যায় যে আমার এক্সপেকটেশন যেটা ছিল সেটাকে মিট আপ করতেছে সেই প্রোডাক্টটা, তাহলে তো মনে করো যে আমি আনন্দিত অবশ্যই। আর যদি এমন হয় যে না হচ্ছে না, তখন তো আমি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হব। এটাই বুঝাইছে ক্রেতা সন্তুষ্টি বলতে। এরপর দেখো বিনিময়, কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তুটির লাভের কাজকে বিনিময় বলে। যেমন 5 টাকার বিনিময়ে একটি কলম কেনা বা বেচা। এরপর দেখো সম্পর্ক বলতে কি বোঝায় বা মার্কেটিং এর সম্পর্ক শব্দটার অর্থটা কি। সম্পর্ক বলতে ভোক্তার সাথে দীর্ঘমেয়াদী ও কাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে তোলানোকে বোঝানো হয়। ঠিক আছে, দীর্ঘমেয়াদী ও কাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে তোলাকে বোঝানো হয়। কার সাথে? ভোক্তার সাথে। এই সম্পর্ক অটুট রাখা যায় ভালো সেবা প্রদানের মাধ্যমে। যখন তুমি অ্যাজ আ মার্কেটার একজন কাস্টমারকে যখন ভালো সার্ভিস দিবা, তখনই কিন্তু তার সাথে তোমার একটা দীর্ঘমেয়াদী এবং কাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে উঠবে। এখন আসো আমাদের আজকের সেকেন্ড টপিকটা, সেটা হচ্ছে বাজারজাতকরণ প্রক্রিয়া। বললাম না যে এটা একটা প্রসেস মার্কেটিং, তাহলে এই প্রসেসটা আসলে কয়টা স্টেপে হয় বা কিভাবে ঘটে এই জিনিসটা একটু জানবো। এখানে মূলত তোমাকে জানতে হবে যে কোন স্টেপে কি কি ঘটনা ঘটে সেটাই। আচ্ছা, টোটাল তাহলে কয়টা স্টেপ আছে এখানে এই প্রসেসটার মধ্যে? দেখো, বাজারজাতকরণ প্রক্রিয়ার পদক্ষেপ হলো 5টি। প্রথম 4টি পদক্ষেপের মাধ্যমে কোম্পানি ক্রেতা ভ্যালু সৃষ্টি করে এবং ক্রেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। আমি আবারও বলতেছি, প্রথম 4টি পদক্ষেপের মাধ্যমে কোম্পানি ক্রেতা ভ্যালু সৃষ্টি করে এবং ক্রেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। আর সর্বশেষ পদক্ষেপে মুনাফা ও ক্রেতা ইকুইটির সৃষ্টির মাধ্যমে সুবিধা অর্জন করে। ঠিক আছে, কি করে? সুবিধা অর্জন করে। সর্বশেষ পদক্ষেপে মুনাফা ও ক্রেতা ইকুইটির সৃষ্টির মাধ্যমে সুবিধা অর্জন করে। এটার একটা পিক্টোরিয়াল যদি আমরা একটা প্রেজেন্টেশন দেখি, তাহলে দেখো বাজার অবস্থান নির্ণয় করলাম এবং ক্রেতাদের অভাব ও প্রয়োজন অনুধাবন করলাম। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে গিয়ে আমি ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের নকশায়ন করলাম। এরপরে আমি সম্মানিত বাজারজাতকরণ পরিকল্পনা কর্মসূচি প্রণয়ন করলাম। ফোর্থ স্টেপে গিয়ে আমি ফাইনালি ক্রেতা সম্পর্ক সৃষ্টি করলাম। ফিফথে গিয়ে আমার মুনাফা অর্জন হলো এবং ক্রেতা ইকুইটির জন্য ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জন করলাম। তাহলে এই ছিল বাজারজাতকরণ প্রক্রিয়ার 1, 2, 3, 4, 5টা স্টেপ। ওকে, এরপরে আসো আমাদের থার্ড টপিক, যেটা হচ্ছে বিপণন ব্যবস্থাপনার মতবাদ সমূহ। এখানে আমরা 5 ধরনের মতবাদ সম্পর্কে জানবো এবং তাদের কিছু কি পয়েন্টস আমরা বা কি ওয়ার্ডস আমরা জানবো, যে কোনটা কি বললে আসলে কোন মতবাদকে ইন্ডিকেট করে, এগুলো একটু জানবো। কিছু এক্সাম্পল দেখবো যে কোন কোন কোম্পানি আসলে কোন কোন মতবাদ ফলো করতেছে, এইগুলো সম্পর্কে আসলে একটু জানবো। তো প্রথম হচ্ছে আমার উৎপাদন মতবাদ। দেখো, ভোক্তা ওই পণ্যই বেশি পছন্দ করে যা সহজলভ্য এবং দামে সস্তা। এটা ওই দিনের হবে না, ওই পণ্যই বেশি পছন্দ করে যা সহজলভ্য এবং দামে সস্তা, মানে ইজিলি অ্যাভেলেবল এবং প্রাইসও কম, বা তার মনে করো উইদিন দ্য পারচেজিং ক্যাপাসিটির মধ্যে আছে। ঠিক আছে, এরপর দেখো শিল্প বিপ্লব 1920 পর্যন্ত এই মতবাদ প্রচলিত ছিল। বাজারজাতকরণের সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটা? উৎপাদন মতবাদ। যখন পণ্য সরবরাহ থেকে চাহিদা বেশি তখন এটি কার্যকর হয়ে থাকে। কোনটি কার্যকর হয়? উৎপাদন মতবাদ কার্যকর হয় কখন? যখন পণ্য সরবরাহ থেকে চাহিদা বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এ মতবাদের ক্ষেত্রে ইকোনমিজ অফ স্কেলের ধারণা সবচেয়ে বেশি কার্যকর হয়। প্রতিষ্ঠানের উচিত উৎপাদন ও বন্টন দক্ষতা বাড়ানো সম্ভব হয়। কোথায়? উৎপাদন মতবাদে। কিন্তু দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মতবাদ এই মতবাদটা কিন্তু কার্যকর নয়। ওয়াসা বাংলাদেশ রেলওয়ে মূলত উৎপাদন মতবাদটাকে কিন্তু ফলো করে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো দ্বিতীয় মতবাদ, যেটা হচ্ছে পণ্য মতবাদ। সেখানে কি হয়, ভোক্তা সাধারণত
বৈশিষ্ট্যপূর্ণ ও উন্নত মানের সামগ্রী অধিক পছন্দ করে। কি হলো? ভোক্তা সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ও উন্নত মানের সামগ্রী অধিক পছন্দ করে, অর্থাৎ কোয়ালিটিফুল হতে হবে, ফিচার্স থাকতে হবে, ঠিক আছে? তো ওটাকে দেখলেও যাতে মনে হয় যে না, প্রোডাক্টটা আসলে কিন্তু অনেক কোয়ালিটিফুল। কোম্পানির উচিত পণ্যের মান উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়া হয়। কি করলো? উচিত পণ্যের মান উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়া হয়। এই মতবাদের অধীনে কোম্পানি সমূহ পণ্যের মান উন্নয়নের পাশাপাশি পণ্যের ডিজাইন, প্যাকেজিং, রং, আকার, আকৃতি আকর্ষণীয় করতে চেষ্টা করে। এটাও কিন্তু সেম সে আগেরটার মতনই, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ মতবাদ কার্যকর নয়। যেমন দেখো, নেসক্যাফে কফি কিন্তু পূর্ণ মতবাদ ফলো করে। এরপর আসো বিক্রয় মতবাদ। এখানে কি হলো? এখানে এটা যেটা বলে যে ক্রেতারা তখনই বেশি বেশি পণ্য ক্রয় করবে যখন কোম্পানি বেশি বেশি বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করে বা বিজ্ঞাপন দিয়ে থাকে। অর্থাৎ একজন কাস্টমার তখনই সে পণ্যটা কিনতে পছন্দ করবে বা ওই পণ্যটাই সে প্রেফার করে কেনা, যেটা কিনা সে বারবার অ্যাডভার্টাইজমেন্টটা দেখে বা তোমার বারবার কিন্তু সে প্রসারমূলক কাজগুলোতে দেখতে থাকে যে না, এই পণ্যটার কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয়, অনেক বেশি প্রমোশনাল অ্যাক্টিভিটিস হয়। তখনই সে ক্রেতা, তখনই কিন্তু সে আসলে সে পণ্যটার প্রতি আগ্রহী হয়ে ওঠে বা ওই পণ্যটাই বেশি করে কেনে। এই মতবাদ অযাচিত পণ্য বিক্রয়ের প্রতি গুরুত্ব দেয়। আচ্ছা, অযাচিত পণ্য সম্পর্কে আমরা নেক্সট লেকচারগুলোতে জানতে পারবো, তবে এখন একটু যদি একটু ছোট করে বলে রাখি, অযাচিত পণ্য বলতে আসলে দুই ধরনের পণ্য বোঝায়। এক হচ্ছে যেটা প্রথমবার বা একদম ফর দ্য ফার্স্ট টাইম মার্কেটে আসছে, ঠিক আছে? আর একটা যেটা বোঝায় সেটা হচ্ছে যে মার্কেটে অলরেডি পণ্যটা রয়েছে কিন্তু তুমি সেটা সম্পর্কে আসলে জানো না বা জেনেও তুমি আসলে ইন্টারেস্টেড না ওই পণ্যটা কেনার জন্য, ঠিক আছে? অযাচিত পণ্য বলে। এরপর দেখো, নতুন পণ্য তৈরির চেয়ে বর্তমান তৈরিকৃত পণ্য বিক্রয়ের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়। মানে এরা করে কি, যে নতুন পণ্য না তৈরি করে অলরেডি আমার প্রিপেয়ার বা প্রডিউস যে প্রোডাক্টগুলো আছে, এরা হচ্ছে ওই প্রোডাক্টগুলো বিক্রি করার প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে। লক্ষ্য এখানকার কি দেখো, লক্ষ্য হলো অধিক বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা। এরপর দেখো, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। স্বল্প মেয়াদে এ মতবাদ যদিও গ্রহণযোগ্য কিন্তু দীর্ঘমেয়াদে নয়। কারণটা খুবই স্পষ্ট যে কেন হচ্ছে এটা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে, তুমি যদি লং টার্ম ধরে একটা পণ্য বিক্রি করার জন্য প্রমোশনাল অ্যাক্টিভিটিস বা অ্যাডভার্টাইজমেন্ট এইসব যদি লং টাইম ধরে যদি করতেই থাকো, তখন কিন্তু তোমার কোম্পানির লাভের চেয়ে লোকসান বেশি হবে, কারণ তখন তোমার খরচ কিন্তু অনেক বেড়ে যাবে। এই কারণে স্বল্প মেয়াদে এ মতবাদ গ্রহণযোগ্য কিন্তু দীর্ঘমেয়াদে নয়। যেমন দেখো, বিমা কোম্পানিগুলো বিক্রয় মতবাদ ফলো করে থাকে। তোমাদেরকে জানার জন্য বলে রাখি, বিমা কোম্পানি কিন্তু তোমার এক ধরনের অযাচিত পণ্য। বিমা কোম্পানিগুলোর পলিসিগুলো কিন্তু মার্কেটে কিন্তু থাকে বা প্রথমবারের মতো অনেকবার নিয়ে আসা হয়, নতুন নতুন পলিসি নিয়ে আসে অনেকেই, বা থাকলেও দেখা যায় যে তুমি কিন্তু অ্যাজ আ কাস্টমার হিসেবে ইন্টারেস্টেড ফিল করো না বা তুমি জানো না যে আসলে ওরা কি কি সার্ভিস দিয়ে থাকে। তো এই জন্য ওরা করে কি, অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট করে, অনেক বেশি প্রসারমূলক বা প্রচারমূলক কাজগুলো কিন্তু ওরা অনেক বেশি করে থাকে। এই জন্য বিমা কোম্পানি কিন্তু মূলত বিক্রয় মতবাদটাকেই ফলো করে থাকে। আচ্ছা, এখন দেখো বাজারজাতকরণ মতবাদ। এই মতবাদ অনুসারে উৎপাদকগণ পণ্য তৈরির পূর্বে ভোক্তার প্রয়োজন ও চাহিদা নিরূপণ করে এবং সে অনুসারে পণ্য তৈরি করে। এখানে কি করলো, প্রোডিউসার প্রোডাক্ট তৈরি করার আগেই কনজিউমারের বা কাস্টমারের যে যে চাহিদা ছিল বা যা যা টেস্ট প্রেফারেন্স যা যা ছিল সেগুলোকে কিন্তু আগে অ্যানালাইসিস করবে এবং সেই মোতাবেক তোমার পণ্যটা তৈরি করবে। আচ্ছা, এখানে একদম আগেরটা থেকে অর্থাৎ বিক্রয় মতবাদ থেকে কিন্তু একটা উল্টা জিনিস ঘটে বা বিপরীত জিনিস ঘটে। সেটা হচ্ছে যে এখানে বর্তমান তৈরিকৃত পণ্য বিক্রয়ের চেয়ে ক্রেতার চাহিদা জেনে নতুন নতুন পণ্যের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। বিক্রয় মতবাদে কিন্তু তোমার অলরেডি আমার যেগুলো বানানো সেগুলোই কিন্তু সেল করার প্রতি বেশি কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু এখানে কি করবে,
এখানে আমরা নতুন পণ্য বেশি করে বিক্রি করার চেষ্টা করব বা গুরুত্ব দিব। ভোক্তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে কোশ্চেন যদি আসে যে ভোক্তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বিপণন ব্যবস্থাপনার কোন মতবাদে, তখন বলবা বাজারজাতকরণ মতবাদে। ঠিক আছে, এরপরে দেখো ভোক্তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে চায়, তারপর এই মতবাদ অনুসারে ভোক্তাই রাজা এটা মনে করা হয়। তারপর দেখো একটা এক্সাম্পল দেওয়া হলো যে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বা PNG যে কোম্পানি আমরা জানি অনেক ফেমাস একটা কোম্পানি, তারা কিন্তু তোমার এই বাজারজাতকরণ মতবাদটাকে ফলো করে, অর্থাৎ তারা কাস্টমারের টেস্ট প্রেফারেন্স এগুলাকে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী কিন্তু তারা প্রোডাক্ট তৈরি করে। এখন আসো আজকের সর্বশেষ যে মতবাদটা সেটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে সামাজিক বাজারজাতকরণ মতবাদ। এখানে কি ঘটনা ঘটে সেটা দেখো, ভোক্তার প্রয়োজন ও চাহিদা নিরূপণ করে সেই অনুযায়ী পণ্য সরবরাহের মাধ্যমে ভোক্তার সন্তুষ্টি, প্রাতিষ্ঠানিক মুনাফা নিশ্চিতকরণের পাশাপাশি বা সেই সাথে সামাজিক কল্যাণ ও সর্বাধিকরণ করা হয়। বুঝতে পারছো কি হলো? ভোক্তার সন্তুষ্টি তো আমি বিধান করলামই, প্রাতিষ্ঠানিক মুনাফাও আমি অর্জন করা নিশ্চিত করলাম, সেই সাথে আমাকে আরেকটা কাজ করতে হবে, কি সেটা হচ্ছে সামাজিক কল্যাণ সর্বাধিকরণ। ঠিক আছে, বাজারজাতকরণের সর্বাধুনিক মতবাদ হচ্ছে সামাজিক বাজারজাতকরণ মতবাদ। আর আমরা জানলাম কিন্তু যে সবচেয়ে প্রাচীন কোনটা ছিল উৎপাদন মতবাদ, তাহলে সর্বাধুনিক কোনটা সামাজিক বাজারজাতকরণ মতবাদ। এই মতবাদ অনুসারে কোম্পানি সমূহ সমাজের উন্নয়নের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, এক্ষেত্রে ভোক্তাদের সাথে এবং সমাজে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টি হয়, দীর্ঘমেয়াদী মুনাফা অর্জন করা সম্ভব। এটা তো অবভিয়াস তাই না, যে তোমার অ্যাজ আ মার্কেটার কিন্তু তোমার ভোক্তাদের সাথে এবং সমাজের সাথে কি তৈরি হলো, দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হলো। তাহলে তো তোমার এখানে দীর্ঘমেয়াদী মুনাফা অর্জন করাও একটা মানে পটেনশিয়ালিটি কিন্তু এখানে বেড়ে গেল তাই না। যেমন দেখো গ্রামীণ ফোন, ডাচ বাংলা ব্যাংক, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, এগুলো কিন্তু তোমার এই সামাজিক বাজারজাতকরণ মতবাদকে ফলো করে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি আমাদের পরের যে টপিকটা, সেটা হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন কার্যাবলী বা মার্কেটিং ফাংশনস গুলো কি কি, এগুলো তোমরা জানো, জাস্ট একটুখানি রিভিউ করার মতো আর কি। আচ্ছা প্রথমটা দেখো ক্রয়, তাহলে ক্রয় হচ্ছে কি, ক্রয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তর করা হয়। যেমন রহমান সাহেব 5 লাখ টাকার বিনিময়ে একটি দোকান কিনলেন আব্দুল সাহেব থেকে, এখানে টাকার বিনিময়ে রহমান সাহেব আব্দুল সাহেব থেকে দোকানটির মালিকানা বুঝে পেলেন। আমাদের দ্বিতীয় যে ফাংশনটা সেটা হচ্ছে বিক্রয়, তাহলে বিক্রয় কি, বিক্রয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য পরিকল্পনা, পণ্যের চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্যের মালিকানা হস্তান্তর এবং ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন বজায় রাখা হয়। যেমন দেখো রহমান সাহেব 5 লাখ টাকার বিনিময়ে একটি দোকান কিনলেন আব্দুল সাহেব থেকে, এখানে টাকার বিনিময়ে রহমান সাহেব আব্দুল সাহেব থেকে দোকানটির মালিকানা বুঝে পেলেন, এতটুকু কিন্তু আমরা জানলাম কি ক্রয় হলো। ওকে, ঠিক একই সময় আব্দুল সাহেব যে তার দোকানটি রহমান সাহেবের নিকট বিক্রি করলেন, এখানে সে কি করলো, এখানে কিন্তু সে মালিকানা হস্তান্তর করলেন, এই এতটুকু হচ্ছে বিক্রয়। তাহলে যখনই তোমার ক্রয় হবে অ্যাট দ্য সেম টাইম কিন্তু বিক্রয়ও হয়ে থাকে। ওকে, আচ্ছা এরপরে দেখো প্রমিতকরণ বা মান নির্ধারণ, কোন পণ্য বা সেবার মানদণ্ড ঠিক করার কাজকে বলা হয় প্রমিতকরণ বা মান নির্ধারণ। অন্য ভাষায় পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার মৌলিক সীমা নির্ধারণকে মান নির্ধারণ বলে। যেমন রং, আকার, আকৃতি, গঠন, ঘনত্ব, সা ইত্যাদি পণ্যের মান নির্ধারণ ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে আমি একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করে দিলাম এক একটা পণ্যের। এরপর দেখো পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ, পূর্ব নির্ধারিত মান, অর্থাৎ এই যে আগে যে আমরা এখানে যে প্রমিতকরণের মাধ্যমে যে একটা মান নির্ধারণ করলাম, সেখানে দেখো পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে, এটা অন্যকে লেখা এখানে, বাট এটা হবে পণ্যকে, আমি একটু লিখে দিই তোমাদের যদি মনে থাকে মনে রাখার জন্য,
ওকে, সরি ফর মাই ওয়ার্স্ট হ্যান্ড রাইটিং। ওকে, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার কাজকে বলা হয় পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ, অথবা নির্ধারিত মান অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে শ্রেণীবদ্ধকরণ বলে। যেমন বড়, মাঝারি ও ছোট, এই তিন শ্রেণীর আলু বা যে কোনো সবজিকে কিন্তু ভাগ করা যেতে পারে। একটা খুব লোকাল এক্সাম্পল দিই তোমাদেরকে, তাহলে তোমরা একই সাথে সেই প্রমিতকরণকেও বুঝবা এবং পর্যায়িতকরণকেও বুঝবা। যে ধরো তুমি একটা সবজিওয়ালা মামার কাছে গেলা, গিয়ে তুমি বললে যে মামা আমাকে 3 প্যাকেট আলু দিবেন, কিন্তু 1 প্যাকেট আলু হবে যেটার মধ্যে সব বড় আকারের আলুগুলো থাকবে, 1 প্যাকেট আলু হবে যেখানে আমার সব মাঝারি সাইজের আলুগুলো থাকবে, আর 1 প্যাকেট আলু হবে যেটাতে ছোট মানে একটু পচে টচে গেছে এরকম টাইপের আলু থাকবে। তুমি কিন্তু প্রত্যেকটা আলুর দেখো একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করলা, প্রথমে একটা বললা যে একটা বড় হইতে হবে, এরপরটা বললা তুমি মাঝারি হইতে হবে, এরপরটা বললা তুমি ছোট হতে হবে, এবং সেই অনুযায়ী তুমি যে 3টা প্যাকেট আলাদা আলাদা আলু করলা, এটাকে আমরা কি বলবো, পর্যায়িতকরণ। আর ওই যেটা স্ট্যান্ডার্ড ফিক্সড করলা, যেটা আমি বড়টা একটা নিব, মাঝারি একটা নিব, এটা ছিল আমার ওই যে প্রমিতকরণ। এখন তুমি করলা কি, ওই যে ভাগ করে ফেললা, এটা করলা তুমি পর্যায়িতকরণ। আর প্রথমে যে তুমি বললা যে মাঝারি নিব, বড় নিব, ছোট নিব, ওইটা ছিল আমার তোমার প্রমিতকরণ। ক্লিয়ার? আমি আশা করবো যে এই লোকাল এক্সাম্পলটা দেওয়াতে হয়তো বা ক্লিয়ার হইতে পারছো। আচ্ছা, না হলেও সমস্যা নেই, আরো নিজেরাও একটু অ্যানালাইসিস করো, দেখবা ক্লিয়ার হয়ে গেছো আসলে। এরপরে দেখো পরিবহন। ওকে, পরিবহন কি, আমরা জানি পণ্যটাকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়াটাকে পরিবহন বলে, তাও একটু জেনে নাও আর কি। যাত্রী সাধারণ ও মালামাল এক স্থান হতে অন্য স্থানে আনা নেওয়াকে পরিবহন বলে, অন্য কথায় বা মার্কেটিং এ যেটা বলা হয়। পণ্য স্থানান্তর সংক্রান্ত বাজারজাতকরণ কার্যাবলীকে পরিবহন বলে। কোশ্চেনটা মূলত আসে এখান থেকে, পরিবহনের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? উত্তর হচ্ছে দেখো স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন দেখো রাজশাহীর আম কি বলতো, শুধু রাজশাহীর মানুষই খায়? রাজশাহীর আম তো পুরো বাংলাদেশের মানুষ খায়। ইভেন অনেক সময় যারা যে বিদেশ যায়, তখন যাওয়ার সময় দেখা যায় যে প্যাকেট করে নিয়ে চলে গেল। তা এমন তো না যে শুধু রাজশাহীর মানুষজনই শুধু রাজশাহীর আম খায়। এই যে রাজশাহীর আম পুরো বাংলাদেশের মানুষ খেতে পারে, এটা কিভাবে সম্ভব? এই পরিবহনের মাধ্যমে। তাহলে এই যে রাজশাহীর আম পুরো বাংলাদেশের মানুষ পেয়ে থাকে, এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হলো? এখানে স্থানগত উপযোগ সৃষ্টি হলো। এরপর দেখো গুদামজাতকরণ। গুদামজাতকরণ বলতে কি বোঝায়? উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পণ্য সংরক্ষণের ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণের মাধ্যমে সময় উপযোগ সৃষ্টি হয়। কি উপযোগ? সময় উপযোগ সৃষ্টি হয়। যেমন গরমে তৈরি করা শীতের পোশাক আমরা কিন্তু শীতে কিনে থাকি, ঠিক আছে? শীতের কাপড় কিন্তু তোমার শীতে তৈরি হয় না, শীতের কাপড় গরমকালেই তৈরি হয়ে থাকে। এবং যখন শীত আসে তখন কিন্তু আসলে মার্কেটাররা বা তোমার যারা প্রোডিউসার তারা কিন্তু তখন পণ্যটাকে বাজারে ছাড়ে শীতকালে গিয়ে। এই যে মাঝখানে যে একটা সময়টা আছে যখন তারা প্রোডিউস করলো এবং আলটিমেটলি সেল করতেছে, এই যে মাঝখানে একটা সময়টা যে তারা প্রোডাক্টটাকে হোল্ড করে রাখলো, এটাকে আসলে গুদামজাতকরণ বলে। বা এটার মাধ্যমে আমার কি তৈরি হলো? সময়গত উপযোগ সৃষ্টি হলো। এরপর দেখো আমার মোড়কীকরণ বা প্যাকেজিং। প্যাকেজ ডিজাইন উৎপাদন ও পণ্যের গায়ে লাগানোর কাজকে বলা হয় প্যাকেজিং। এক কথায় আমার পণ্যের গায়ে আমি যা কিছু লাগাবো ভোক্তাকে আকৃষ্ট করার জন্য বা তাদেরকে তোমার ইনফরমেশন দেওয়ার জন্য যে এই প্রোডাক্টের ভিতর কি কি আছে, এই সব কিছু রিলেটেড আমি যা কিছু লেবেলিং থেকে শুরু করে সব কিছু যা কিছু একটা প্রোডাক্টের গায়ে দেওয়া থাকবে সব কিছুই আমার মোড়কীকরণ বা প্যাকেজিং এর মধ্যে পড়ে। এখানে কয়েকটা লাইন আমি একটু আন্ডারলাইন করব, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। প্যাকেজ পণ্যের গুণগত মান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং তা আকৃষ্ট করতে সাহায্য করে। কাকে আকৃষ্ট করবে? অবশ্যই ভোক্তাকে আকৃষ্ট করবে। তো কি করলো? আমার প্যাকেজ পণ্যের গুণগত মান সংরক্ষণ করলো, পরিবহনে সাহায্য করে এবং ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং তাকে আকৃষ্ট করতে সাহায্য করে। কাদেরকে? ভোক্তাদেরকে। ভোক্তা যাতে আকৃষ্ট হয় সেটার জন্য সাহায্য করে আমার মোড়কীকরণ বা প্যাকেজিং। এরপরে দেখো বিক্রয়োত্তর সেবা, ঠিক আছে, আফটার সেল সার্ভিস। পণ্য বিক্রয়ের পরবর্তী যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। এই সেবার মাধ্যমে বা মধ্যে কি কি থাকে সেটা দেখো।
গ্যারান্টি ওয়ারেন্টি প্রদান, পণ্য ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া, নির্দিষ্ট জায়গায় সংস্থাপন করে দেওয়া এবং পরবর্তীতে দরকার পড়লে মেরামতের কাজ যেগুলো থাকে, এইসব সার্ভিসগুলোই কিন্তু আমার আফটার সেল সার্ভিসের ভিতর ইনক্লুডেড। এই সেবার জন্য ক্রেতা বিক্রেতার সম্পর্ক মজবুত হয়ে ওঠে, ক্রেতা সেই সেবাটি নিতে আগ্রহী হয়ে ওঠে। একটা এক্সাম্পল দিই, একদম বেসিক এক্সাম্পল, নিজেকে কিছুক্ষণের জন্য একটা কাস্টমার ভাবো। ধরো আমি একজন মার্কেটার এবং আমার পাশে ধরে নাও যে আরেকজন মার্কেটার আছে, ঠিক আছে? তা আমি তোমাকে বললাম যে তুমি পণ্যটা ভাই নেন আমার থেকে, কিন্তু এই পণ্যটা বিক্রি করা পর্যন্তই আমার কাজ, এরপরে কিন্তু আমি আপনাকে আর কোনো সার্ভিস টার্ভিস দিতে পারবো না। টাকাটা আপনি আমাকে দিবেন, পণ্যটা আপনি নিবেন, এই পর্যন্ত আমাদের সম্পর্ক, এরপর কিন্তু শেষ, এরপর আমি আপনার চিনি না, আপনি আমার চিনবেন না। এই হচ্ছে তোমার সাথে আমার কথা। এবার আমার পাশে যে মার্কেটার রয়েছে তার সাথে তোমার কথা হবে এরকম, সে তোমাকে বলবো যে না ভাই আপনি আমার থেকে পণ্যটা নেন, আমি কিন্তু এটার শুধু পণ্য নেওয়া দেওয়া পর্যন্তই না, এরপরও কিন্তু আমি আপনাকে বিক্রয়োত্তর সেবা দিব, এটার সাথে আমি গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, আপনাকে আমি পণ্যটা বাসায় পৌঁছে দিয়ে আসবো, বাসায় কোন জায়গাতে গিয়ে আপনি ফিক্সড করবেন সেটাও আমি করে দিয়ে আসতেছি। তারপর হইতেছে তোমার যে আরো ধরো বললো যে বাই চান্স যে কোনো কারণে যদি কোনো রকমের মেশিনে বা যে জিনিসটা তুমি কিনতেছো সেখানে যে কারণের প্রবলেম হইলে আমি নিজে গিয়ে এগুলা গিয়ে মেরামত করে দিয়ে আসবো, আপনার কোনো টেনশন করতে হবে না। এখন তুমি একজন কাস্টমার হিসেবে ভাবো তো তোমার সাথে কার সম্পর্কটা ভালো হবে, আমার সাথে যে বললাম যে না আমি আর কিছু করতে পারবো না বিক্রি পর্যন্ত কাজ, নাকি ওই যে আরেকজন যে মার্কেটার ছিল তার সাথে যে সে বললো যে তোমাকে সে আফটার সেল সার্ভিসও দিবে? অবশ্যই তুমি সেটাই করবা, তুমি অবশ্যই তুমি যে আরেকজন মার্কেটার ছিল তার থেকে কিন্তু পণ্যটা কিনবা। তো এখানেই তুমি দেখো তো আগ্রহী হলো তুমি কার পণ্যটা কেনার জন্য, আমার নাকি যে আরেকজন মার্কেটার ছিল তার? অবশ্যই তার। এটাই হচ্ছে বিক্রয়োত্তর সেবা। ওকে, এখন আসো একটা টপিক আজকে, যেটা হচ্ছে আমার বাজারজাতকরণ মিশ্রণ বা মার্কেটিং মিক্স। ওকে, বাজারজাতকরণ মিশ্রণ বলতে বোঝায় বাজারজাতকরণের হাতিয়ারগুলোর এমন মিশ্রণ যেটির সাহায্যে ভোক্তা পণ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। বাজারজাতকরণ বিশেষজ্ঞ ম্যাককার্থি বাজারজাতকরণের মিশ্রণের প্রধান বা মূল চারটি প্রধান উপাদান উল্লেখ করেছেন। ওকে, কি করলো সে, এই ম্যাককার্থি যে বাজারজাতকরণ বিশেষজ্ঞ ছিল, সে হচ্ছে মূলত চার ধরনের বাজারজাতকরণ মিশ্রণের উপাদানের কথা বলছে। সো সেই চার ধরনের উপাদানকে কি বলা হয়, 4P বলা হয়। কেন বলে 4P? দেখো এগুলো আসলে কি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। দেখো চারটা পি, পি 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 পি। সো এই যে চারটা পি এর জন্য এটার নাম হচ্ছে 4P। প্রোডাক্ট মানে পণ্য, প্রাইস মূল্য, প্লেস মানে স্থান, প্রমোশন মানে প্রসার, ঠিক আছে? তাই এই চারটা সম্পর্কে একটু ছোট ডিটেলস যদি দেখি, দেখো পণ্য হচ্ছে বস্তু বা সেবা যা কিছু অভীষ্ট বাজারে কোম্পানি অর্পণ করে। এখানে পণ্যের বৈচিত্র্য, গুণগত মান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড, মোড়ক, সেবার সবকিছুই থাকবে। এরপর দেখো মূল্য, মূল্য ক্রেতাকে পণ্য পাওয়ার জন্য যা দিতে হয় তাই হচ্ছে মূল্য। মূল্যের মধ্যে থাকবে কি কি, দেখো মূল্য তালিকা, পরিশোধের শর্ত, ছাড় মানে যে ডিসকাউন্ট, অফার্স, এগুলো যে ছিল সেগুলো থাকবে মূল্যের ভিতরে। এরপর হচ্ছে তোমার স্থান। স্থানটা কি, স্থানটা হচ্ছে ক্রেতা যখন যেখানে পণ্যটা কিনতে যাবে সেখানেই পণ্য সরবরাহ করার নিশ্চিত করার নামই হলো স্থান। স্থানের মধ্যে কি কি থাকবে দেখো, চ্যানেল বিস্তৃতি, অবস্থান বন্টন, মজুদ, পরিবহন, লজিস্টিক্স। এরপর হচ্ছে প্রসার। প্রসার হচ্ছে সেসব কার্যক্রম যার মাধ্যমে পণ্যের সুবিধা বিক্রেতা হবে না, এটা হবে ক্রেতা। ওকে, ক্রেতাদের জানিয়ে তাদেরকে পণ্য ক্রয় প্ররোচিত করা হয়, ঠিক আছে? কি করলাম আমি, প্রসার হচ্ছে সেসব কার্যক্রম যার মাধ্যমে পণ্যের সুবিধা ক্রেতাদের জানিয়ে তাদেরকে পণ্য ক্রয়ে প্ররোচিত করা হয়। প্রসার কার্যক্রমের সঙ্গে জড়িত উপাদানগুলো কি কি দেখো, বিজ্ঞাপন, ব্যক্তিগত বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, এই সব কিছুই কিন্তু আমরা নেক্সট লেকচার্স গুলোতে আরো ডিটেলস জানবো, এখন জাস্ট নর্মাল একটু জেনে রাখার জন্য। আচ্ছা, এখন দেখো অনেকেই আবার বাজারজাতকরণ মিশ্রণ বলতে 4C বুঝিয়েছেন, তো একটু আগে আমরা জানলাম কি 4P, এখন জানলাম 4C। ওকে, তো এখন দেখি 4C বলতে আসলে আবার কি।
কাস্টমার সলিউশন, কাস্টমার কস্ট, কনভেনিয়েন্স, কমিউনিকেশন। এখানে দেখো চারটা সি, এই জন্য এটাকে বলা হচ্ছে ফোর সি। এগুলোর সংমিশ্রণ ঘটিয়ে কোনো কোম্পানির তার অভীষ্ট বাজারে ভোক্তাদের অভাব মিটিয়ে সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। ওকে, আচ্ছা এখন দেখো আরেকটা কাহিনী হলো, সেটা হচ্ছে এখানে আগে এই লাইন এই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করি, ধরো সামগ্রিক। ওকে, এখন দেখো সামগ্রিক বাজারজাতকরণ আয়তন জটিলতা ও আধিপত্য বিবেচনা করে ফিলিপ কটলার, যাকে কিন্তু তোমরা জানো যারা মার্কেটিং পড়ে এসছো, এটা কিন্তু একদম জানো, এটা না জানার কোনো প্রশ্নই আসে না, জানো যে ফিলিপ কটলারকে কিন্তু মার্কেটিং এর ফাদার বলা হয় বা জনক বলা হয় কিন্তু ফিলিপ কটলারকে, ঠিক আছে। এরপর দেখো কেভিন লেন কেলার, তাহলে এটা কি করলো, সামগ্রিক বাজারজাতকরণ আয়তন জটিলতা ও আধিপত্য বিবেচনা করে ফিলিপ কটলার ও কেভিন লেন কেলার বাজারজাতকরণ মিশ্রণে অতিরিক্ত চারটি পি সংযোজন করেছেন। কি করলো, এক্সট্রা চারটা পি তারা দিয়ে দিল। ওকে, তাহলে বাজারজাতকরণ 8P হিসেবে বিবেচিত বা পরিচিত হয়ে গেল। ওকে, তাহলে এই অতিরিক্ত 4P কি, পিপল প্রসেস প্রোগ্রামস এন্ড পারফরমেন্স। ওকে, এখন যদি তোমার কোয়েশ্চেন আসে যে বাজারজাতকরণ মিশ্রণের মূল বা প্রধান উপাদান কয়টি, উত্তর কিন্তু হবে চারটা বা চারটি, ঠিক আছে, ভুলও কিন্তু 8P লিখে দিয়ে আসবে না, 4P হবে। যদি হয় যে সামগ্রিকভাবে বাজারজাতকরণ মিশ্রণের উপাদান কয়টি, তখন বলবা 4P, এই সরি 8P। ওকে, তখন বলবা 8P। এরপর দেখো সামগ্রিক বাজারজাতকরণ আয়তন জটিলতা আধিপত্য বিবেচনা করে বাজারজাতকরণ মিশ্রণ কয়টি, তখন বলবা 8P। ওকে, এই ওয়ার্ডিংগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা এরপর দেখো, আমরা তো এতক্ষণে 4P সম্পর্কে জানলাম, 4C জানলাম, আবার এক্সট্রা 4P জানলাম, তো এগুলো কিন্তু একটু, আবার দেখো এখানে নতুন একটা আসলো 4S, তো এগুলো কিন্তু একটু মানে কনফিউশন ক্রিয়েট করতে পারে। এর জন্য একটা বক্সের মধ্যে একটা গ্ল্যান্স দেওয়া, যাতে তুমি দেখেই মনে করতে পারো যে আসলে কোনটা কি। 4P তো তুমি জানলাই প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। 4C হচ্ছে কাস্টমার সলিউশন, কাস্টমার কস্ট, কনভেনিয়েন্স, কমিউনিকেশন। 4S হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, অ্যাওয়ারনেস, এগুলা। একটা জিনিস যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা 4P তে কি, পণ্য। দেখো প্রথমটা প্রোডাক্ট হচ্ছে পণ্য, এটা হচ্ছে ক্রেতার সমাধান, এটা হচ্ছে গ্রহণযোগ্যতা, তিনটাই কিন্তু পণ্যকেই মিন করতেছে। ক্রেতার সমাধান কি, ক্রেতার প্রবলেমটা কি আসলে, সে তো পণ্য চায় তাই না, পণ্যের মাধ্যমে কিন্তু তাহলে একটা পার্টিকুলার সমস্যার সমাধান হবে। আর গ্রহণযোগ্যতা বলতে কি বোঝায়, যে পণ্যটা কতটুকু গ্রহণযোগ্য একজন কাস্টমারের কাছে, তাহলে এখানে তিনটাই কিন্তু পণ্যকে মিন করতেছে। এইটা দেখো আবার তিনটাই প্রাইসকে মিন করতেছে, কিভাবে, দেখো মূল্য, কাস্টমার কস্ট মানে ক্রেতার ব্যয়, অর্থাৎ ক্রেতা পণ্যটা কেনার জন্য তোমার কি ব্যয় তা দিতে লাগতেছে বা কি মূল্য তাকে দিতে লাগতেছে। এরপর দেখো সামর্থ্য, মানে ওই পণ্যটা কেনার তার সামর্থ্য রয়েছে কিনা, এখানে তিনটাই কিন্তু প্রাইস। স্থান দেখো, মানে প্লেস যেটা ছিল এখানে স্থান, কনভেনিয়েন্স বলতে সুবিধাজনক স্থান, প্রবেশ যোগ্যতা অর্থাৎ তোমার পণ্যটা কি একজন ক্রেতা কি একদম সুবিধাজনক স্থানে পাচ্ছে, মানে সে কি ইজিলি এটা নিতে পারতেছে, ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে সব জায়গাতে। ওকে, এগুলো হচ্ছে দেখো তিনটাই কিন্তু স্থানকে ইন্ডিকেট করে। আবার প্রমোশন দেখো, প্রসার, যোগাযোগ, আবার এদিকে অ্যাওয়ারনেস, তিনটাই কিন্তু আবার তোমার একজন ভোক্তাকে অবগত করার কথাকে বোঝানো হচ্ছে, যে সে একজন ভোক্তা কি পণ্যটা সম্পর্কে জানে কি না। তাহলে এই ছিল আমার মূলত 4Ps, 4Cs আর 4S। ওকে, এখন দেখো কিছু ইজি টিপস এন্ড ট্রিক্স আমরা জানবো, যে বিপণন ব্যবস্থাপনার যে মতবাদ সমূহ আমরা পড়ে আসছিলাম, তো তখন অনেক কিছু, অনেক লাইনস, অনেক ইনফরমেশনস কিন্তু আমাদেরকে দেখতে লাগছিল। হ্যাঁ, তো তখন হয় কি, যে অনেকগুলো লাইনস যখন তুমি পড়ো তখন অনেক সময় একটু কনফিউশন কাজ করে, যে কোনটা জানি কি ছিল। তো একটু ইজিলি মনে রাখার জন্য যে আসলে কোন মতবাদটা কি বলে বা কি ওয়ার্ডগুলো কি, যে আমি দেখলেই বুঝবো যে এটা আসলে ওই মতবাদটাকে ইঙ্গিত করতেছে, তো সেটা হচ্ছে আমরা একটু জানবো এখানে। যেমন দেখো আমরা জানি যে পাঁচ ধরনের মতবাদ ছিল, যে উৎপাদন, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বাজারজাতকরণ মতবাদ, সামাজিক বাজারজাতকরণ মতবাদ। ওকে, তো প্রথমটাতে দেখি উৎপাদন মতবাদ, যেটা সেখানে আমরা কি ধরে নিব, যে একজন ভোক্তা সেই পণ্যটাই সে বেশি বেশি করে কিনবে, যেই পণ্যটা কিন্তু দেখো দামে সস্তা
এবং সহজলভ্য, অর্থাৎ ইজিলি সে এগুলাকে অ্যাভেলেবেল পাবে যে কোনো জায়গাতে, এবং সেটা কি হবে, দামে সস্তা হবে, মানে তার কাছে তার যে ক্রয় ক্ষমতা সেটার মধ্যেই এটা থাকবে আর কি, এক্সেস প্রাইস এরকম এগুলো হবে না, দামগুলো এগুলোর বেশি হবে না, দামে সস্তা হবে। তো যখনই বলবে যে কোনো পণ্য ধরো দামে সস্তা বা সহজলভ্য, হ্যাঁ, তাহলে একজন কাস্টমার সে পণ্যগুলোই বেশি বেশি কিনতে পছন্দ করে, তাহলে এটা কোন মতবাদ, উত্তরটা হবে উৎপাদন মতবাদ। এগুলো হচ্ছে যখন আমরা সামনে ওই যে মগজধোলের পার্টটা দেখবো, এই যে একটু পরেই আসবে, তখন হচ্ছে তোমরা এগুলো সম্পর্কে আরো জানবা যে কোশ্চেন গুলো আসলে কিভাবে হয়। আর তোমরা তোমাদেরকে একটু বলে রাখার জন্য যে এই কোশ্চেন গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলা এবং ফিউচারে যেগুলো আসতে পারে সম্ভাব্য যে কোশ্চেন গুলো সেগুলোকে অ্যানালাইসিস করে কিন্তু বানানো, এবং কিছু কিছু কোশ্চেন আছে একদম হুবাহু বিগত বছরের কোশ্চেন গুলাকেই বসায় দেওয়া আছে এখানে, ঠিক আছে। সো তখন দেখে তুমি বুঝবা যে আসলে কোশ্চেন গুলা কোথা থেকে হয় বা কেমনে আসে, এগুলো বুঝতে পারবা, আরো বুঝতে পারবা ভালো মতো করে যখন তুমি আরো বেশি করে কোশ্চেন ব্যাংক সলভ করবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার চলো ফেরত যাই পড়াশোনায়। এরপর হচ্ছে দেখো পণ্য মতবাদ, এখানে আমরা কি ধরে নিব যে ক্রেতা ওই পণ্যই বেশি খুঁজে যেগুলা উন্নত মানের ও সুন্দর বৈশিষ্ট্যপূর্ণ। কি হবে এগুলো, আমার উন্নত মানের হবে এবং সুন্দর বৈশিষ্ট্যপূর্ণ হবে, ওকে, মানে কোয়ালিটিফুল হবে। আবার কোয়ালিটিফুলের মধ্যে যে তুমি তো জানো কি কি থাকবে, আকার আকৃতি সুন্দর থাকবে, তারপর তোমার প্যাকেজিংটাও সুন্দর হবে, হ্যাঁ, রঙও সুন্দর হবে, এগুলো হচ্ছে আমার উন্নত মানের প্রোডাক্ট হবে। আর কি হবে, সুন্দর বৈশিষ্ট্যপূর্ণ হইতে হবে, ফিচার্সগুলো তার খুবই সুন্দর হবে। এরপর দেখো বিক্রয় মতবাদ, এখানে কি ঘটনা ঘটবে যে আমরা এখানে কি ধরে নিব যে একদম কাস্টমার ওই পণ্যটাই বেশি বেশি কিনবে যেটার অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট আর প্রসারমূলক কর্মকাণ্ড হয়ে থাকবে। এর জন্য এখানে আমার কিওয়ার্ডটা কি, প্রসারমূলক কর্মকাণ্ড আর কি বিজ্ঞাপন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি ধরে নেব যে ক্রেতা তখনই বেশি বেশি পণ্য কিনবে যখন আমরা বেশি করে প্রসারমূলক কর্মকাণ্ড করব এবং বেশি করে বিজ্ঞাপন দিব। এরপর দেখো আমার বাজারজাতকরণ বা বিপণন মতবাদ, এখানে আমরা কোন পণ্য উৎপাদনের আগে ভোক্তার চাহিদা, বৈশিষ্ট্য, রুচি ইত্যাদি বিবেচনা করে তারপরে গিয়ে উৎপাদন করব। বাজারজাতকরণ বা বিপণন মতবাদটা আমাকে কি শিখাচ্ছে, তাহলে এইখানে আমরা শিখতেছি যে উৎপাদনের আগেই আমরা কি করব, ভোক্তার চাহিদা, বৈশিষ্ট্য, রুচি এগুলো আগে অ্যানালাইসিস করব। সেটা কি আমরা কি বলবো, বাজারজাতকরণ মতবাদ বা বিপণন মতবাদ, ঠিক আছে। এরপর দেখো যেটা আমাদের সর্বশেষ মতবাদ যেটা, সেটা হচ্ছে সামাজিক বাজারজাতকরণ মতবাদ। এখানে আমরা কি বলবো যে এখানে আমরা ভোক্তার চাহিদা নিরূপণ করার সাথে সাথে আরেকটা কাজ করব, কি, সামাজিক কল্যাণ সর্বাধিকরণ নিশ্চিত করব। তাহলে আমরা কি করলাম, ভোক্তার চাহিদা নিরূপণ তো করলামই, সেই সাথে আমরা সামাজিক কল্যাণও সর্বাধিকরণ নিশ্চিত করব। তো এই যে এই কিওয়ার্ডস গুলা, যে যেমন দেখো দামে সস্তা, সহজলভ্য, উন্নত মানের বা সুন্দর বৈশিষ্ট্যপূর্ণ, প্রসারমূলক কর্মকাণ্ড, বিজ্ঞাপন, ভোক্তার চাহিদা, বৈশিষ্ট্য, রুচি এগুলো আগে বিবেচনা করে তারপরে উৎপাদন করা, তারপর দেখো যে ভোক্তার চাহিদা নিরূপণ করার সাথে সাথে সামাজিক কল্যাণও সর্বাধিকরণ করা, এইগুলো যখন আমরা দেখবো তখনই আমরা বুঝবো যে এটা হচ্ছে হয় উৎপাদন মতবাদকে বোঝাচ্ছে, পণ্য মতবাদকে বোঝাচ্ছে, এরকম করে এক একটা মতবাদকে বোঝাচ্ছে এভাবে করে। এখন অনেক সময় দেখা যায় যে একদম হুবাহু কিন্তু দামে সস্তা এই কথাটা না লিখে তোমার দেখা গেল যে সাশ্রয়ী এরকম অন্যান্য সিনোনিমাস ওয়ার্ড কিন্তু ইউজ করতেছে, কিন্তু কনসেপ্টগুলো কিন্তু সেমই থাকবে, বুঝতে পারছো, কনসেপ্টগুলো কিন্তু তোমার সেমই থাকবে, ওকে। তারপরে এই যে মনে করো এখানে বিজ্ঞাপনের জায়গায় তখন দেখা গেল যে একটা পণ্য অনেক বেশি টেলিভিশনে বা রেডিওতে অনেক বেশি এগুলার তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে, এরকম কিছু দিয়ে একটা বলে দিল যে তাহলে বলো তো এইটা হচ্ছে কোন ধরনের মতবাদ, তখন হলো বিক্রয় মতবাদ। সো তুমি যখন বুঝে ফেলবা যে এক্স্যাক্টলি তোমার মানে টার্মস গুলো কি কি, তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে কোনটা কোন মতবাদ। আচ্ছা, এখন আমরা চলে আসলাম আমাদের লেকচারের একদম একদম শেষের দিকে, যেখানে হচ্ছে আমার যে ফেভারিট পার্টটা সেটা আমরা করব, যেটা হচ্ছে মগজ ধুলাই। এখানে মূলত যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে ভিডিওটাকে এখানে পজ করবা, কোশ্চেন গুলো ভালো মতো করে দেখবা, দেখার পরে
একটা খাতা নিবা, কলম নিবা, নিয়ে কোশ্চেনের উত্তরগুলো ওখানে লিখে ফেলবা, ঠিক আছে? লেখার পরে তোমরা ভিডিওটাকে আবার রিট্রিভ করবা বা রিজিউম করবা, করার পরে তোমরা আমার সাথে উত্তরগুলো কিন্তু মিলাই ফেলবা, ঠিক আছে? তাহলে এখানে কথা নাম্বারে এখনই ভিডিওটাকে এই জায়গাতে পজ করো, এবং কিছুক্ষণ পরে বা যতক্ষণ তোমার সময় লাগে তুমি নাও, এরপরে গিয়ে তুমি ভিডিওটাকে রিট্রিভ করে আবার তুমি কোশ্চেন গুলোর উত্তরগুলো মিলাই ফেলো আমার সাথে। আমি আশা করব যে তোমরা এতক্ষণের মধ্যে তোমাদের উত্তরগুলো সব লিখে ফেলছো, এবং চলো তাহলে কোশ্চেন গুলো একবার করে পড়ি এবং উত্তরগুলো দেখে ফেলি। এইখানে যে জায়গাতে আমার মনে হবে যে না, এই কোশ্চেনের অ্যান্সারটা আসলে কেন এটা হলো তোমাদেরকে একটু জানানোর দরকার, তখন কিন্তু এটা আমি তোমাদেরকে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা চলো দেখে ফেলি। প্রথম কোশ্চেনটা বিপণন বা বাজারজাতকরণ ক্রেতাদের জন্য কোনটি সৃষ্টি করে? উত্তরটা ভ্যালু, ঠিক আছে? আমি জানি, আমি নিজে পড়ানোর সময় এটা দেখি যে যখনই এই কোশ্চেনটা আমি স্টুডেন্টদেরকে করি যে বিপণন বা বাজারজাতকরণ ক্রেতাদের জন্য আসলে কোনটি সৃষ্টি করে, উত্তরটা না মানে এত জোরে আসে বা এত ফাস্টলি সবাই বলে, আবার কি তৈরি করে, পণ্য তৈরি করে, উত্তরটা কিন্তু একদম ভুল। ওকে, বিপণন বা বাজারজাতকরণ ক্রেতাদের জন্য কিন্তু তোমার পণ্য তৈরি করে না, ওরা কিন্তু তোমার জন্য ভ্যালু সৃষ্টি করতেছে, ঠিক আছে? আর ভ্যালু মানে কি, তোমরা এটা জেনে আসছো যে ভ্যালুটা যে আমি যে পণ্য থেকে যে সুবিধাটা পাই এবং সে পণ্যটা নেওয়ার জন্য আমার যে মূল্যটা দিতে হয় সেটার পার্থক্যকে কি বলে, ভ্যালু বলে। সো আলটিমেটলি একজন মার্কেটার কিন্তু আসলে পণ্য তৈরি করে না, সে কিন্তু আসলে ভ্যালু তৈরি করতেছে। সো তোমরা কিন্তু বাকি স্টুডেন্টদের মতো আমার যারা রয়েছে, ওরা কিন্তু আসলে জানে না দেখি বলছে আসলে, হ্যাঁ? তো তোমরাও কিন্তু কেউ এই ভুলটা প্লিজ প্লিজ করবা না যে বিপণন বা বাজারজাতকরণ ক্রেতাদের জন্য কিন্তু আসলে ভ্যালু সৃষ্টি করে, পণ্য সৃষ্টি করে না, ঠিক আছে? আচ্ছা, আমি আশা করব যে এই ভুল তোমরা করবা না, যেহেতু তোমরা এখন জেনে গিয়েছো। আচ্ছা, তো সেকেন্ড কোয়েশ্চেনটাতে চলো চলে যাই। সেকেন্ড কোয়েশ্চেনটাতে পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য সর্বপ্রথম অপরিহার্য বিষয় কোনটি? এই যে আমি প্রোডাক্টটা তৈরি করবো, এই জন্য আমি যে বিক্রি করবো, সেটার জন্য আমার একটা জিনিস আছে যেটা কিনা সবচাইতে বেশি অপরিহার্য, যেটা আমার লাগবেই, সেটা দেখো কি, অর্থাৎ মার্কেট ইনফরমেশন। আমি যদি আমার বাজার খারাপ, তোমরা তো জানি বাজার মানে কি, যে আমার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। তো এই বাজার বাজার সম্পর্কে কিন্তু আমার তথ্যগুলো আমার দরকার, যে আমার আসলে এই বর্তমান এবং যে সম্ভাব্য যে ক্রেতারা রয়েছে এরা কারা, এরা আরো কি কি জিনিস চায়, বা এদের চাহিদাগুলো আসলে কিরকম হয়ে থাকে, এই সব কিছু ইনফরমেশন কিন্তু আমার দরকার। কখন? পণ্য উৎপাদন ও বিক্রয়ের সময়। যদি আমি এগুলো নাই জানি, আমি কি প্রোডাক্ট তৈরি করবো বা কি প্রোডাক্ট আমি সেল করব? সো এর জন্য পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য সর্বপ্রথম অপরিহার্য বিষয় বাজার তথ্য। তৃতীয় নাম্বার কোশ্চেনটা দেখো, ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? এটা তোমরা সবাই পারছো আমি জানি, সেটা মালিকানাগত, অর্থাৎ এখানে যেহেতু ওনারশিপে ট্রান্সফার হয়, এজন্য এখানে মালিকানাগত বা পজিশন ইউটিলিটি তৈরি হয় বা সৃষ্টি হয়। আচ্ছা, এরপর দেখো চার নাম্বার কোশ্চেনে, অনেক মানুষই BMW গাড়ি কিনতে চায়, অনেক মানুষই কি কিনতে চায়, BMW গাড়ি কিনতে চায়, কিন্তু মাত্র কয়েকজন ক্রয় করার সামর্থ্য রাখে, এটি কোন বাজারজাতকরণের মৌলিক ধারণার সমূহের উদাহরণ হতে পারে? এখানে কিওয়ার্ড কোনটা বলো তো? ক্রয় করার ক্ষমতার সামর্থ্য রাখে। উত্তরটা চাহিদা। এটা আমি জানি তোমরা সবাই পারছো এটা, আর যে পারো নাই তাকেও একটু বলতেছি যে চাহিদা কেন হইলো বলো, কারণ যে আমরা জানি যে যখনই ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত হয় আমাদের প্রয়োজন অভাব, সেটাকে কিন্তু আমরা কি বলবো, চাহিদা। ওকে, এরপরে দেখো পাঁচ নাম্বার কোশ্চেন, ক্রেতারা ওই সকল পণ্য পছন্দ করে এবং ক্রয় করে যেগুলার যোগান পর্যাপ্ত এবং পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। আচ্ছা, এটি কোন মতবাদকে সমর্থন করে? এটা আমি জানি, চোখ বন্ধ করে সবাই পারছো। উত্তরটা উৎপাদন মতবাদ। ওই যেটা সহজলভ্য এবং দামে সস্তা থাকে সেই পণ্যটাই বেশি কিনবে, তাহলে এটা কোনটা, উৎপাদন মতবাদ। এরপর দেখো, গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়?
উত্তরটা হচ্ছে সময়গত। বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্য কি? এটা কিন্তু আমি পড়ানোর সময় বলছিলাম যে ভুলেও কেউ মুনাফা অর্জন করা দিবা না। তাহলে কি দিবা? তাহলে দিবা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি বিধান করে মুনাফা অর্জন করা, ঠিক আছে? এটা কিন্তু একদম ভুল করা যাবে না। হ্যাঁ, এরপর দেখো, যখন পণ্যের সরবরাহ চাহিদা থেকে বেশি, তখন কোন বাজারজাতকরণের মতবাদ প্রয়োজন হয়? উত্তর হচ্ছে উৎপাদন মতবাদ। ওকে, উৎপাদন মতবাদ হচ্ছে এটার উত্তর। যে যখন পণ্যের সরবরাহ চাহিদার থেকে বেশি, তখন কোন বাজারজাতকরণের মতবাদ প্রয়োজন হয়? উত্তরটা হচ্ছে উৎপাদন মতবাদ। আচ্ছা, এরপর দেখো, বাজারজাতকরণের অত্যাধুনিক মতবাদ কোনটি? এটা তোমরা সবাই পারছো, সেটা হচ্ছে সামাজিক বাজারজাতকরণ মতবাদ। কোনটি বাজারজাতকরণের মৌলিক ভিত্তি, মানে কোনটার উপর বেস করে বা ডিপেন্ড করে আমি বাজারজাতকরণ করে থাকি? সেটা হচ্ছে আমার সম্পর্ক। আর তোমরা জানো, মার্কেটিং এর সম্পর্ক শব্দটার অর্থ হচ্ছে ভোক্তার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা, ঠিক আছে? এরপরটা দেখো, এখানে একটা ভুল আছে, বুঝছো? এটা আসলে এটা কাটা হবে। ওকে, এটা হচ্ছে হবে কোনটি বন্টন সংক্রান্ত কাজ। এখানে তোমাকে কিছু অপশন দেওয়া হবে, অবভিয়াসলি। এই কোশ্চেনটা আমি রাখছিলাম এটার জন্য, তোমাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য। সেটা হচ্ছে, দেখো, কোশ্চেনটা হচ্ছে কোনটি বন্টন সংক্রান্ত কাজ। ওকে, উত্তরটা হচ্ছে মোড়কীকরণ। এখন তোমার মনে হতে পারে যে আমরা তো এখানে বন্টন প্রণালী পড়লাম না, আর মোড়কীকরণ আবার কিভাবে তোমার এই যে বন্টন সংক্রান্ত কাজ হইতে পারে? এটা তো আমার মার্কেটিং রিলেটেড কাজ ছিল, তাই না? বন্টন সংক্রান্ত কাজ এটা হচ্ছে এই কারণে, আমরা যখন এই যে মোড়কীকরণটা পড়তেছিলাম, তখন কিন্তু এখানে আমি বলছিলাম না যে কিছু জায়গায় আন্ডারলাইন করো, আমি করে রাখলাম, তুমি এটা পড়ার সময় দেখে নিবা, যে ও যে পণ্যের গুণগত মান সংরক্ষণ করে, পরিবহনে সাহায্য করে, তারপর পণ্যকে নষ্ট হওয়ার থেকে, ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে, ও যে পরিবহনে সাহায্য করে, এই কারণে মোড়কীকরণকে বলা হয় বন্টন সংক্রান্ত কাজ। মানে মোড়কীকরণ তোমার মার্কেটিং অ্যাক্টিভিটিসও করে, আবার বন্টন সংক্রান্ত কাজও করে থাকে। ওকে, এটা তোমাদেরকে আসলে জানানোর জন্য আমি এই কোশ্চেনটা এখানে অ্যাড করছি। আচ্ছা, তাহলে আশা করবো যে তোমাদের সবারই কোশ্চেনসগুলার অ্যান্সারগুলো ঠিক হয়েছিল, এবং যাদের হয়নি তাদের ঘাবড়ানোর কিছুই নেই, তোমরা আবার ভিডিওটা দেখতে পারবা, আবার বুকস পড়ো, তোমাদের টেক্সট বুক আছে ওটা পড়ো, আরও বেশি বেশি করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, এভাবেই নিজেদেরকে বারবার প্রিপেয়ার করতে থাকো, হাতে সময় থাকতে থাকতে। ওকে, তাহলে এই ছিল মূলত আমাদের আজকের লেকচার 1টা, শেষ হয়ে গেল এখানেই। যা যা পড়লাম সেগুলো তোমরা আবার গো থ্রু করো, আর হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করো, এবং নেক্সট লেকচার আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এইটাই আমি কামনা করি। তাহলে আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থেকো।